বলছি আপনারা জানেন, যিনি সদা সর্বদা সব সময় বান্দাকে স্মরণ করে। আল্লাহ বলছে যে আমাকে একবার স্মরণ করবে তাকে আমি দশবার তার ডাকে স্মরণ করব। তিনি হলো পরম বন্ধু, পরম স্রষ্টা। আপনি দুর্দিনে আসবে কেউ আপনার পাশে থাকবে না। ঘরের আদরের পুত্র সন্তান পরিবার বিপদে পড়ে দেখেন কেউ আপনার পাশে থাকবে না, কিন্তু তিনি আপনার পাশে সুখে দুঃখে থাকবে। তাই রাধারমন, দূরবীন শাহ, আমির উদ্দিন এবং আব্দুল করিম, ওকেই বলছি, তারা দীনবন্ধুকে স্মরণ করে গান লিখে গেছে, তাই তাদের গানগুলো এখনো অমর হয়ে রয়েছে। এখন বর্তমানে যে গান চলতেছে, ওরে মায়া রে মায়া রে মায়া মায়া গাইছে, এই কথার কোনো তাদের গানের মতো উপযুক্ত ভাষা হয় না। আমরা তো বর্তমানে গান করি, এজনের গান এজনে কপি করি, এই সুক্রারে ওই সুক্রা দিয়ে গান লিখে সেটা গোয়ারা বাইরে দিই, কিন্তু আসলে সাধক কোন থেকে গান লিখছে, কোন আকার থেকে গান লিখছে, সে পর্যন্ত পৌঁছাইতে গেলে আমরা সাধককে অনুসরণ করতে হবে। তোমারে দেখিবার মন এলো, তোমারে না দেখলে রাধা শিব, আমার বন্ধু কদম ডালি বৈশাখ কদম ডালে বৈশাখী কৃষ্ণ বাজা
আমার বন্ধু
আমার বন্ধু দয়া